ভাই আমি বলি এখন তো কোনো ঝামেলা নাই, প্লিজ এখন সবাই মিলে কাজ করো। সমস্ত বন্ধু এক্স বন্ধুদেরকে নিয়ে কাজ করো। আমি তো এসব কিছু বলি নাই, তাহলে তাদের মধ্যে সমস্যা কি? আমি কি বলছি তোমাদের মধ্যে প্রেম চলে না তোমাদের মধ্যে উল্টা পাল্টা কোনো রিলেশন আছে? আমি তো কিছুই বলি নাই, আমি বলছি আমার গায়ে পড়া জিনিস ভালো লাগে। আমার লাভ দিয়ে এসে বললো কি আমি রাজের সাথে কাজ করবো না। ভাই তোমার কেউ না করছে, তোমার সমস্যা আছে তাইলে সুখে যেতে পারি না? আমি তো দর্শক আর এক্স দর্শক না। পরি আপু আপনার ফিল্ম জীবনে ব্যক্তি জীবনে সবাই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। পরি আপু শুয়েও গেছে, খয়েও গেছে, জোয়া লেগেও গেছে। এখন শুয়ে গেছে মানে আগে অনেক হতাশ হতাম, অনেক খুবই ডিপ্রেস হয়ে যেতাম এগুলো নিয়ে, কিন্তু এখন এখন এগুলো রেগুলার মনে হয় যেগুলো তো হতেই পারে। এই তো কিছুদিন আগে বললেন রাজ যেমন আমাকে 24 ঘন্টার মধ্যে তালাক দেয়, কারণ রাজের অপরাধ ছিল এক্স গার্লফ্রেন্ড। রাজের এক্স গার্লফ্রেন্ডের তালিকাও তৈরি করেছিলেন পরি আপু। এই নিয়ে দ্বন্দ্ব ছাড়াছাড়ি। তোমার পরিয়াবু বুঝি ধোয়া তুলসী পাতা, নিজেরটা ভুলে পরের ভুলগুলো ধরেন। সাকলাইনের স্যালাইনদের কথা কি ভুলে গেলেন? অন্যান্যদের কথাগুলো বাদই দিলাম। পাতা তুই কি বলতে চাস? তুই কি জানিস পরিয়াপুর আজ আবার একত্র হয়েছে? পরিয়াপুর আজকে অনুমতি দিয়েছে শুধু মিম কামালের সঙ্গেই না, ঐশ্বরের সঙ্গেও রাজ করতে পারেন। যারা চুরি করেন তারা সহজে চুরি ধরতে পারেন। পরিয়াপুর ট্যালেন্ট, তাই পূর্বের অভিজ্ঞতা থেকে সহজে রাজকে পাকড়াও করেছিলেন। তবে পরিয়াপু এখন আর ওই সব করেন না, তিনি মা হয়েছেন আর নিজেকে একা মনে করেন না। আমি একদম একা না, দেখেন আমার কাছে যে এঞ্জেলটা আছে, এরপর আপনি কি? আমার তো এখন ডানা আছে, আমি উঠতে পারতাম না, এখন আমি উঠতে পারি। কেন আমার নিজেকে মোটেও একা মনে হয় না, এবং আমার নিজেকে এতিমও মনে হয় না। আমার আমার মনে হয় না যে আমার পরিবারে কেউ নেই, আমি একা একা ছিলাম কোনো দিন, বা এরকম কিচ্ছু মনে হয় না। আমার মনে হয় আমি একদম জীবনে কানায় কানায় ভরপুর। রাজ যা খুশি তাই করতে পারেন, আর দিন শেষে পরির কাছে বাড়ি ফিরলেই হলো। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল সবারই থাকতে পারে এবং থাকে। আর এর মধ্যে কেউ শুধরে নিয়ে সম্পূর্ণ ভালো হয়, আবার কেউ ভালো হয়েও পরে ভুলে যায়, খারাপ হয়। পরি আপু নিশ্চয়ই ভালোর দিকেই যাবেন, কারণ তিনি মা, বাচ্চার মা, রাজের ওয়াইফ। চাকুরি শেষে অস্ত্র জমা দিলেও ট্রেডিং জমা দিতে পারেন না। সো পরি আপু পূর্বের মাস্তিগুলো থেকে শিক্ষা নিয়ে দেখি কতটা ভালো থাকে, কতটা ভালো হয়, কতটা মহৎ হয়। পরি আপুর এমন মহৎ উদ্যোগে নায়িকা অপুও তাকে স্বাগত জানিয়েছেন এবং পরামর্শও দিয়েছেন। ছোট করেই বলবো যে পরি অসম্ভব শক্ত একটি মেয়ে, খুব সুইট, যতটাও সুন্দর ততটাও শক্ত। আমরাও দেখি পরি কতটুকু ভালো হয়। কেউ যদি ভালো হতে চায় অবশ্যই তাকে সুযোগ দেওয়া উচিত, আমরাও দেই। দেখি পরির সিনেমা, পরির কালচার গুলো বদলে যায় না? বদলে তো গেছে। এখন সেটার জন্য এই মানুষটার সাথে ওই মানুষটাকে তুলনা করে তো আমি আমার সুন্দর সময়টাকে আমি আমি নষ্ট করতে চাই না। যেটা সুন্দর ছিল এটা আমার কাছে সুন্দর সময়। আমি বলছি আমার গায়ে পড়া জিনিস ভালো লাগে না। লাভ দিয়ে এসে বললো কি আমি রাজের সাথে কাজ করবো না। ভাই তোমার কেউ না করছে, তোমার সমস্যা আছে তাইলে?